দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বন্ধ বাড়িতে বিস্ফোরণের ঘটনা, যার জেরে উড়ল বাড়ির চাল, ফাটলো দেওয়াল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। গঙ্গারামপুরে বন্ধ বাড়িতে বিস্ফোরণের ঘটনা, বিভিন্ন জায়গায় সেই বিস্ফোরণের ছাপ আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে যায় এবং বাড়ির চাল হয়ে গিয়েছে, দেওয়াল ফেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, কিভাবে ঘটলো এই ঘটনা এবং এলাকায় কি পরিস্থিতি? দেখো মাধুরী, তোমাকে বলি, এটা কিন্তু আজ সকাল 11:30 ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঠেঙ্গা এলাকায়। এখানে একটি বন্ধ ঘরে, ঘরটি বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, হঠাৎ 11:30 নাগাদ বিকট শব্দে সেই এলাকা কেঁপে ওঠে। আশপাশের মানুষজন ছুটে এসে দেখেন যে একটি লক্ষ্মী পূজার কমিটির ওই ঘরটি ছিল, ঘরটির চালা উড়ে গেছে এবং দেয়ালে একাধিক জায়গায় ফাটল ধরে গেছে। ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানা পুলিশ। দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছায় বালুঘাট থেকে বম স্কোয়াডের একটি দল। তারা গিয়ে এখানে তদন্ত করে দেখেন যে কি কারণে এই ঘটনা ঘটলো বা আর কোনো বোমা এখানে মজুত রাখা হয়েছে কিনা। এই ঘটনা কিন্তু দক্ষিণ দিনাজপুরের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা কিন্তু এই মুহূর্তে যেটা বলছে যে এখনো কিছু বলা যাবে না, এখন সবই ঘটনা ঘটেছে এবং পরীক্ষা নিরীক্ষা চলছে, তারপরেই কিন্তু জানা যাবে যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি তোমাকে বলবো, এই লক্ষ্মী পুজো কমিটি যেটা রয়েছে সেই কমিটি কিন্তু 5 জনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। মাধুরী, ধন্যবাদ সুদীপ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বন্ধ বাড়িতে বিস্ফোরণের ঘটনা, ইতিমধ্যে পুলিশ 5 জনকে আটক করেছে। স্থানীয় এক বাসিন্দা ঠিক কি জানিয়েছেন শোনাবো। ঘটনা আমাকে 11:15 নাগাদ ফোন করলো বাজার থেকে যে এখানে একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানে লক্ষ্মীর যে একটা মানে কমিটি আছে সেই ঘরে। সেটা কি বোম বোম বিস্ফোরণ হয়েছে না অন্য কিছু? বোম বিস্ফোরণে সবাই বলছে বা ভাবছে, পুলিশও এসছে। এটা এটা কেন মানে এটা মানে কার ঘর, মানে কারা করেছে বা কারা রেখেছে মজুদ? এটা আমি কি করে বলবো, এই ঘরটা হচ্ছে লক্ষ্মী মন্দির কমিটির হচ্ছে ঘর। আচ্ছা, ঘরটা আলাদা ছিল, মানে সেখানে মজুদ রাখা ছিল বোমগুলো। হ্যাঁ, এটাই তো পুলিশ এসছে। কেউ আহত হয়েছে? না না, কিছু হয়নি, কিন্তু এরই আতঙ্ক চলছে, মানে খুবই আওয়াজ বিস্ফোরণে, উপরে চাল উড়ে যাচ্ছে। গঙ্গারামপুরের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে বীরভূমের ছবি এবার আপনাদের দেখাবো। গাংপুরে বিস্ফোরণের ঘটনা, যার পর 5 বছর পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো অধরা অভিযুক্তরা। বিস্ফোরণ কাণ্ডে 2 অভিযুক্তের ছবি দিয়ে এবার পুরস্কার ঘোষণা করলো এনআইএ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলানো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, বিস্ফোরণের ঘটনার 5 বছর পর এখনো এনআইএর হাতে কাউকে কেউ আসেনি? একদমই, 2019 সালে 20 সেপ্টেম্বর খয়রাশল থানা গানপুর গ্রামে সেখানে বাবলু মন্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল এবং এই বিস্ফোরণে যে দোতলা মাটির মাটির বাড়ি ছিল সে বাড়ি উড়ে যায়। এবং এই ঘটনার পরে পর থেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত যে দুজন ছিল মূল অভিযুক্ত, তার মধ্যে নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডল, এই দুজন কিন্তু পলাতক ছিল আজ পর্যন্ত। প্রথমে পুলিশ তদন্ত শুরু করে, তারপরে এনআই তদন্ত ভার নেয় 2020 সালে, তারপর থেকে এখনো পর্যন্ত তাদেরকে ধরতে পারেনি এনআই। এবং আজ সকালে এনআই দুজন আধিকারিক আসেন এবং তারা এই নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে তারা সেখানে পোস্টার সাটেন এবং সেখানে দেখা যায় যে তাদের কোনো রকম কোনো খবর দিতে পারলে যিনি খবর দেবেন তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, সেই ঘোষণাও এনআইয়ের তরফ থেকে করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এদের কোনো সন্ধান এনআইএ পায়নি, কারণ এই বিস্ফোরণ যে ঘটনা ঘটেছিল তাতে পুলিশ প্রথমে তদন্ত শুরু করেছিল, পরে যখন এনআইএ তদন্ত দেয় তখন কিন্তু একটা ধারণা হয়েছিল যে বিস্ফোরক সেখানে মজুত করা হয়েছিল, সেই বিস্ফোরক যেসব মাওবাদীরা বিস্ফোরক ব্যবহার করে সেই বিস্ফোরকের সাথে মিল রয়েছে, তাই পুরো বিষয়টি এনআইএ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত মূল 2 অভিযুক্ত তাদেরকে ধরতে পারেনি, আজকে পোস্টার সাটা হয়েছে। এখন দেখার যে কেউ তার এনআইকে খবর দেয় কিনা, কারণ এনআইএ আবেদন করেছে বিদ্যুৎ তাদের সম্বন্ধে কোনো খবর দিতে পারে, তাদের পরিস্থিতি করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ ভাস্কর।